পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই বাড়িটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, হাসপাতাল থেকে তো এই ঠিকানাটাই দিল। যে করেই হোক ওই লোকটার সঙ্গে কথা বলতেই হবে। কে আছেন? শুনছেন? কে আছেন? দরজাটা একটু খুলুন, একটু কথা আছে। দরজাটা তো ভেতর থেকেই বন্ধ, তার মানে ভেতরে লোক আছে। এত ডাকছে, সাড়া দিচ্ছে না কেন? আপনার মতো আমার বাড়িতেও একটা বোন আছে। কি করছো নাকি তুমি? থামো, এমন কাজ কেউ করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমাকে আটকানোর চেষ্টা করবে না, আমি আর বাঁচতে চাই না। মরে আমি শান্তি পাবো। কেন, কি হয়েছে তোমার? কিসের এত কষ্ট? আমি যাকে ভালোবাসতাম তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে বিয়ে ভেঙে গেছে। আমি কেন বাঁচবো? আমি আর বাঁচতে চাই না। একজনের ভালোবাসা পাওনি বলে আরেকজনের ভালোবাসাকে এভাবে ছোট করছো? তোমার দাদা তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না? তুমি মরে গেলে তোমার দাদার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো তুমি? তুমি এমনটা করো না, এতটা স্বার্থপর তুমি হতে পারো না। কি করছো নাকি? কি করছিলে বলো তো তুমি? ঠিক আছে, দেখি এখানে বসো, বসো বসো বসো, দেখি বোকামি এমনটা কেউ করে? জীবন কত সুন্দর, সে জীবনটাকে তুমি এভাবে নষ্ট করতে যাচ্ছিলে। দেখি তাকো, কাঁদে না। বোন, কি হয়েছে রে? হ্যাঁ, ঘরে এত কেরোসিন কেন? তুমি তুমি এখানে? আরে, ও কি তোর কোনো ক্ষতি করছিল? কি বলছিস কি দাদা? আপনি আমার সঙ্গে খারাপ করেছেন, আমার ক্ষতি করেছেন বলে আমিও করব। আমি যেমনটা ভাবি না, আপনি মন থেকে না হলেও মিথ্যে করে আমাকে বোন ডেকেছিলেন। বোন কি তার দাদার কোনো ক্ষতি করতে পারে? আমার আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তার শাস্তি আমি হাতে নাতে পেয়েছি। সব টাকা পয়সা জোগাড় হওয়ার পরেও আমি আমার বোনের বিয়ে দিতে পারিনি। আপনি মায়ের নামে মিথ্যে কথা বলে মস্ত বড় ভুল করেছেন। আমি এক্ষুনি তোমার বাড়িতে যাব, গিয়ে সকলকে আমি সত্যিটা বলে দেব। না 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 দাদা, এভাবে না। ওই মহাজন আমাকে আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওর কুকর্ম ও নিজে মুখে স্বীকার করবে। শুধু আপনি আমার পাশে থাকবেন। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।